আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংকস ফর ভিজিটিং মাই চ্যানেলস। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি এবং থাকবো কিছুক্ষণ। তোমরা যারা আছো আমার সাথে, আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও হতে যাচ্ছে। লেটস গো স্টার্টেড, আর দেখি আজকে আমরা কোন ভিডিও সম্পর্কে দেখছি। প্রিয় শিক্ষার্থী, আমরা 2023 সালে আছি, কিন্তু 2022 শিক্ষাক্রমে যে একটি আমাদের নতুন শিক্ষাক্রম চালু হয়েছে সে সম্পর্কে আমরা অনেকে এখনো অজ্ঞ রয়েছি। ইতিমধ্যে তোমাদের সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে 9ই নভেম্বর থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তো আমি তোমাদের সাথে আলোচনা করব বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা থেকে বিজ্ঞানের কিছু খুঁটিনাটি, যাতে তোমরা উপকৃত হতে পারো। চলো, প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে তোমরা জেনেছ যে তোমাদের কোনো রোল হচ্ছে না এবং উত্তরণের জন্য একটি সামষ্টিক মূল্যায়ন হচ্ছে, যার চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট তোমরা হাতে পেয়ে যাবে খুব অতি শীঘ্রই। সেই চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী এবং ষাণ্মাসিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্টের মধ্য দিয়ে। একটু আমরা যদি দেখি, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে সামষ্টিক সামষ, আর এই যে জিনিসটা আছে এটা, এবং এখান থেকে একটা বাৎসরিক মূল্যায়ন হবে এবং তারপরে আমরা একটা চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা ষাণ্মাসিক মূল্যায়নের অভিজ্ঞতা অর্জন করেছো, এখন সামষ্টিক মূল্যায়নের অভিজ্ঞতা অর্জন করবে। সামষ্টিক মূল্যায়নের আগে কিন্তু তোমাদের একটি প্রস্তুতিমূলক মূল্যায়ন ছিল, তবে এই পরীক্ষায় সেই প্রস্তুতিমূল্য না থাকলেও এই পরীক্ষায় কিন্তু সরি, আমি বারবার পরীক্ষা বলছি, আসলে পরীক্ষা নয় মূল্যায়ন। এই মূল্যায়নে কিন্তু তোমাদের 3 দিন দেওয়া হয়েছে, প্রথম দিবস, দ্বিতীয় দিবস এবং তৃতীয় দিবস। তৃতীয় দিবস হচ্ছে মূল্যায়ন উৎসব। প্রথম যে দুটি সেশন রয়েছে একটু দেখো, প্রথম দুটি সেশনে 90 মিনিট করে, শেষে 2 সেশন ঘন্টা। বিষয়ভিত্তিক নির্দেশনা অনুযায়ী সময়ের মধ্যে নির্ধারিত কাজগুলো শেষ করতে হবে। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের প্রদত্ত রুটিন অনুযায়ী সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। শিক্ষার্থীরা বেশিরভাগ কাজ সেশন চলাকালে করবে, বাড়িতে গিয়ে করার জন্য খুব বেশি কাজ না রাখা ভালো। মনে রাখতে হবে এই পুরো পরীক্ষা যাতে শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ সৃষ্টি না করে এবং পুরো অভিজ্ঞতা যেন তাদের জন্য আনন্দময় হয়। উপস্থাপনে যত সম্ভব বিনামূল্যের উপকরণ ব্যবহার করতে হবে, যেমন তোমাদের জন্য অতিরিক্ত কোনো চাপের সৃষ্টি না হয় সেজন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যের উপকরণ দিয়ে জিনিসপত্র তৈরি করতে হবে। এবার আমরা জেনে নেব বাৎসরিক এবং সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতা সমূহ। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতা সমূহ শিখে নেব। বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তে পৌঁছানো এবং বৈজ্ঞানিক তত্ত্ব যে প্রমাণের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে তা গ্রহণ করতে পারা, দৃশ্যমান পরিবেশের প্রাকৃতিক ও কৃত্রিম বস্তু সমূহের গঠনের কাঠামো, উপকাঠামো ও তাদের বৈশিষ্ট্যের মধ্যকার সম্পর্ক অনুসন্ধান করতে পারা, প্রকৃতিতে বস্তু ও শক্তির মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করার করে বস্তুর মতো শক্তি যে পরিমাপযোগ্য উপলব্ধি করে এবং শক্তির স্থানান্তর অনুসন্ধান করতে পারা, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়া ঝুঁকি সম্পন্ন ঝুঁকি সমূহ অনুসন্ধান করে সেই ঝুঁকি মোকাবেলায় সচেষ্ট হওয়া, কাজের সারসংক্ষেপ, শিক্ষার্থীরা এই কাজের মধ্যে স্কুলে বাড়িতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তির ধরন ও কাজ অনুসন্ধান করবে। এই কাজ করতে গিয়ে প্রথমে বিভিন্ন প্রযুক্তি তালিকা করবে, এদের গঠন ও কাজের ধরন অনুসন্ধান করবে, এদের কাজ বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের শক্তির স্থানান্তর পর্যবেক্ষণ করবে, জ্বালানির ব্যবহার হিসেবে করবে এবং জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা তাও খুঁজে দেখবে। এসব প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সেগুলোর পরিবেশগত প্রভাব অনুসন্ধান করবে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এগুলোর যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। এখানে নির্দেশনা দেওয়া হয়েছে নিয়মিত উপকরণের পাশাপাশি পোস্টার উপস্থাপনের ক্ষেত্রে পোস্টারের বদলে ক্যালেন্ডারের ফাঁকা পৃষ্ঠা বা অন্য কোনো বিকল্প ব্যবহার করা যেতে পারে। এছাড়া শিক্ষার্থীরা তাদের চারপাশে ব্যবহৃত দ্রব্য, ফেলনা, জিনিস ইত্যাদি ব্যবহার করেও তাদের মডেল তৈরি করে বিষয় উৎস দিতে পারবে। এখন জেনে নিব প্রথম ধাপ সমূহ। ধাপ এক, প্রথম কার্যদিবস। এই প্রথম কার্যদিবসে কি করবে? ক্লাসের সকল শিক্ষার্থীদের 5 থেকে 6 জনের দলে ভাগ করে দিতে হবে।
পুরো কাজের ধারাবাহিকে তাদের বুঝিয়ে বলতে হবে। শুরুতে শিক্ষার্থীরা স্কুল ও বাড়িতে কি কি প্রযুক্তি ব্যবহার করে তা লিপিবদ্ধ করবে, এসব প্রযুক্তির মধ্যে কোন কোন ক্ষেত্রে জ্বালানি প্রয়োজন হয় আর জ্বালানি ছাড়াই কোন কোন কাজগুলো করা যায় সেগুলো আলাদা আলাদা প্রত্যেক তালিকা তৈরি করবে। এরপরে লটারির মাধ্যমে প্রত্যেক দল দুইটি তালিকা থেকে একটি করে প্রযুক্তি বেছে নেবে। এইসব প্রযুক্তির গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং সেগুলো কিভাবে কাজ করে তার প্রভাব চিত্র বা ফ্লোচার্ট তৈরি করবে। এই কাজে তারা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। স্কুলে কর্মরত কোনো কর্মচারী, টেকনিশিয়ান, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার বিধি বা ম্যানুয়াল ইত্যাদি কোনো প্রযুক্তি গঠনের বিস্তারিত খুঁটিনাটি জানা জরুরি নয়। মূলত এগুলো কি কাজে লাগে, এদের মূল অংশ কোনগুলো, কোন অংশে কি কাজ করে ইত্যাদি তথা জানাই যথেষ্ট। এসব প্রযুক্তি ব্যবহার করতে কি ধরনের শক্তি ব্যবহৃত হয় তা অনুসন্ধান করতে পারবে এবং শক্তি পরীক্ষায় শক্তি কিভাবে স্থানান্তরিত হয় তা সম্পর্কে জানতে পারবে। তবে এই সেশনে শিক্ষার্থীদের কোনো পিআই থাকবে না, কোনো পিআই ইনপুট করতে হবে না। ওই দিন শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে ডিসকাস হবে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, তাদের অনুভূতি শেয়ার করতে হবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে 30 মিনিটে তাদের নির্ধারিত দুটি প্রযুক্তির নকশা এঁকে নিতে পারবে এবং মডেল তৈরি করতে পারবে। এরপর বাকিও সময় তারা নকশা, মডেল ইত্যাদি কার্যকর পদ্ধতি প্রবাহ চিত্র উপস্থাপনের পাশাপাশি সংগৃহীত তথ্যের ভিত্তিতে এগুলো কিভাবে কাজ করে তার উপর দলীয় উপস্থাপন করবে। আর এই উপস্থাপনের উপর ভিত্তি করে পি অন পি এই ইনপুটগুলো দ্বিতীয় উপস্থাপনের উপর ভিত্তি করে পি অন এর এইগুলো ইনপুট করতে হবে। দলের সবার পিআই ইনপুট একই হবে। যে দলে যেটা হবে মনে রাখতে হবে, একটি দলে যে কয়জন সদস্য থাকবে তার দলের প্রত্যেকের ইনপুট একই হবে। তবে দলে প্রতি শিক্ষার্থীর ভূমিকা নির্দিষ্ট থাকতে হবে, সে অনুযায়ী সে দায়িত্ব পালন করছে কিনা তা শিক্ষক অবশ্যই পর্যবেক্ষণ করবেন। শিক্ষার্থীদের প্রত্যেকের ভূমিকা দলীয় পারদর্শিতার প্রভাব ফেলতে তা মনে করিয়ে দিবে। তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা এইসব প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক বিশ্লেষণ করে সেগুলোর পরিবেশগত প্রভাব অনুসন্ধান করবে। এ সময় তারা জ্বালানির ব্যবহার, অপচয়, বিভিন্ন ধরনের দূষণ, মানব স্বাস্থ্যের উপর প্রভাব ইত্যাদি সকল বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করবে, শিক্ষার্থীদের কাজ বুঝিয়ে দিবে। দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলের পুরো কাজের পূর্বে দলের সদস্যদের কাজের বন্টন ও ভূমিকা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত লিখিত প্রতিবেদন তৈরি করবে। সেখানে এই কাজের অভিজ্ঞতার মাধ্যমে তার ব্যক্তিগত জীবনে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তা উদাহরণসহ ব্যাখ্যা করবে। আমরা ইতিমধ্যে দ্বিতীয় দিন সম্পর্কে জানলাম, অর্থাৎ দ্বিতীয় দিনে আমাদের পিআই কিন্তু ইনপুট করতে হবে, কিন্তু প্রথম দিনে কোনো পিআই ইনপুট করতে হবে না। কাজের তৃতীয় দিবস বা তৃতীয় ধাপ, তৃতীয় সেশনের শুরুর 30 মিনিট শিক্ষার্থীদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুটি যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সুনির্দিষ্ট সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করতে বলা হবে। তৃতীয় কর্মদিবসে দলের প্রত্যেকের দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে, সে অনুযায়ী বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে তাদের সদস্যদের প্রত্যেকের ক্ষেত্রে পিআই ইনপুট দেওয়া হবে। শিক্ষার্থীর লিখিত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট পিআই ইনপুট প্রদান করতে হবে। এই লিখিত প্রতিবেদনটা কি সে সম্পর্কে আমি সামনে আলোচনা করছি। যদিও বলা হয়েছে কোনো লিখিত পরীক্ষা থাকবে না, সেটা বোঝানো হচ্ছে যে পরীক্ষা প্রশ্নপত্র এ ধরনের কোনো লিখিত পরীক্ষা থাকবে না, তবে মূল্যায়নের উপর বেসিসে মূল্যায়নের কাজের ক্ষেত্রে কিছু কিছু প্রতিবেদন তৈরি করতে হবে, কিছু লিখতে হবে, সেই লেখাগুলো কিন্তু থাকবে। শিক্ষার্থীদের মনে রাখার জন্য এবং শিক্ষার্থীদের জ্ঞাতার্থে বলছি, শ্রেণী উত্তরণের জন্য যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটি কিন্তু একটি কঠিন এবং কঠিন নীতিমালা। শ্রেণী উত্তরণের নীতিমালা বলা হয়েছে শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিতির হার এবং বিষয়ভিত্তিক পারদর্শিতা, শিক্ষার্থী কোন বিষয়ের জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতার সময় নিয়মিত অংশগ্রহণ করছে কিনা সেটা দেখতে হবে। আর মনে রাখবে বিদ্যালয়ে যে উপস্থিতির হার সেটা কতটুকু হতে হবে সেটা আমি বলছি। বিদ্যালয়ে মোট কর্মদিবস অন্তত 70% উপস্থিতি নিশ্চিত হলে তাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে এবং বছর শেষে বিষয়ভিত্তিক পারদর্শিতা বিবেচনায় সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে, সে নতুন শিক্ষাকর্মে কিভাবে যাবে সে সম্পর্কে দেখতে হবে। এছাড়া 50% উপস্থিত থাকলে কোনো শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচনা করা যাবে এবং যাদেরকে বিবেচনা আর যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেটা একটু দেখে নেই। উল্লেখ্য জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় উক্ত হারে 50% কম হলেও শিক্ষক কোনো কোনো ক্ষেত্রে
উপস্থিতির হার 50% কম হলে শিক্ষক কোনো শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য যদি বিবেচনা করা হয় তাহলে সেটা কিন্তু হবে। এবার দেখাচ্ছি দ্বিতীয় বিবেচ্য বিষয়। বিবেচ্য বিষয় হলো পারদর্শিতা নির্দেশকের ভিত্তিতে শিক্ষার্থীর অর্জনের মাত্রা। সর্বোচ্চ তিনটি বিষয়ের ট্রান্সক্রিপ্টে সবগুলো পারদর্শিতা নির্দেশকে কোনো শিক্ষার্থী অর্জনের মাত্রা যদি চতুর্ভুজ স্তরে থাকে তবে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য বিবেচনা করা যাবে না। একদম মনে রাখবে, কিন্তু অনেকেই বলে যে পরীক্ষা নেই, কোনো প্রমোশন নেই। দ্বিতীয় যে বিবেচ্য বিষয় একটু খেয়াল করো, পারদর্শিতা নির্দেশকের ভিত্তিতে শিক্ষার্থী অর্জনের মাত্রা। সর্বোচ্চ তিনটি বিষয়ের ট্রান্সক্রিপ্টে সবগুলো পারদর্শিতা নির্দেশকে কোনো শিক্ষার্থী অর্জনের মাত্রা যদি চতুর্ভুজ থাকে, এই যে চতুর্ভুজ থাকে এটা যদি থাকে তবে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচনা করা যাবে না। বিশেষভাবে বিবেচ্য বিষয়ে পারদর্শিতা বিবেচনা কোনো শিক্ষার যদি পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচিত না হয় তবে শুধুমাত্র উপস্থিতির হার ভিত্তিতে তাকে উত্তীর্ণ করা যাবে না। এবং যদি সে যদি পারদর্শিতা ভিত্তিতে নাও হয় তাকে কিন্তু শুধুমাত্র উপস্থিতির উপরেও উত্তীর্ণ করা যাবে না। পারদর্শিতার বিবেচনা যদি শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য বিবেচিত হয় কিন্তু উপস্থিতির হার নির্ধারিত হারের চেয়ে কম থাকে সেক্ষেত্রে বিষয় শিক্ষকগণের মূর্তি সিদ্ধান্ত ভিত্তিতে বিদ্যালয় ওই শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তরণের সিদ্ধান্ত নেবে। যদি কোনো শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতি শর্ত পূরণ করে কিন্তু কোনো যৌক্তিক কারণে, যেমন অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে বাৎসরিক সর্বশেষ মূল্যায়নে অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে পূর্বতন পদসূত্রের রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের দেওয়া মতামত বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, শিক্ষার্থীর পূর্বতন পারদর্শিতার রেকর্ড বলতে ষাণ্মাসিক ট্রান্সক্রিপ্ট এবং শিখনকালীন মূল্যায়নের রেকর্ড বোঝাবে। এক্ষেত্রে বাৎসরিক ট্রান্সক্রিপ্টও এই পূর্বতন রেকর্ডের উপর ভিত্তি করে হবে। একইভাবে যদি কোনো শিক্ষার্থী উপস্থিতির শর্ত পূরণ করে যৌক্তিক কারণ, যেমন অসুস্থ, প্রাকৃতিক দুর্যোগ, ষাণ্মাসিক মূল্যায়নের অনুপস্থিত থাকে কিন্তু বাৎসরিক ষাণ্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে উপরোক্ত শর্তাবলী প্রযোজ্য হবে। যদি কোনো শিক্ষার্থী উপস্থিতি শর্ত পূরণ করে যৌক্তিক কারণ, যেমন অসুস্থতা, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি, ষাণ্মাসিক ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের দুই ক্ষেত্রেই অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়নের পারদর্শিতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের দেওয়া মতামত বিবেচনা নিয়ে প্রতিষ্ঠান প্রদান নিয়ে সিদ্ধান্ত নেবে। কোনো শিক্ষার্থীকে যদি পরবর্তী বছরে এই শ্রেণীতে পুনরাবৃত্তি করতে হয় তবে তার শিক্ষণ এগিয়ে নেওয়ার জন্য একটি আত্ম উন্নয়ন পরিকল্পনা বা সেলফ ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক এক্ষেত্রে তাকে সহযোগিতা দিবেন। এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যদি কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে শিক্ষণ ঘাটতি নিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয় তাহলে ওই শিক্ষার্থীর জন্য পরবর্তী শিক্ষাবর্ষের প্রথম 6 মাসের একটি শিক্ষণ উন্নয়ন পরিকল্পনা বা লার্নিং এনহ্যান্সমেন্ট স্ট্র্যাটেজি করতে হবে। সেক্ষেত্রে তার শিক্ষণ ঘাটতি পুষিয়ে নিতে পারে। শিক্ষক কীভাবে এই পরীক্ষা বাস্তবায়ন করবেন এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা ছিল যে আমরা কিভাবে একটি অন্য শ্রেণী থেকে শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবো, ষষ্ঠ শ্রেণী থেকে কিভাবে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে, অথবা সপ্তম শ্রেণী থেকে কিভাবে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া যাবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা দেখে নিই রিপোর্ট কার্ড বা পারদর্শিতা সনদ বা নৈপুণ্য। আমরা ইতিমধ্যে নৈপুণ্য অ্যাপের সাথে পরিচিত হয়েছি। নৈপুণ্য হচ্ছে একটি মূল্যায়ন ভিত্তিক অ্যাপ এবং আমরা ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করে সেখানে সকল পারদর্শিতার পিআই সমূহ শিক্ষার্থীদের অর্জিত পর্যায়ের বিবরণ থাকে। এই ট্রান্সক্রিপ্টের নির্দিষ্ট বিষয়ের জন্য শিক্ষার্থীর পারদর্শিতার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বছর শেষে এক নজরে সকল বিষয় শিক্ষার্থীর সার্বিক অবস্থান তুলে ধরতে একটি রিপোর্ট কার্ড প্রণয়ন করা হবে, যেখানে প্রতিটি বিষয়ে তার সার্বিক পারদর্শিতা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া থাকবে, যা থেকে শিক্ষার্থী নিজে এবং অভিভাবকরা সহজে শিক্ষার্থীর অবস্থান বুঝতে পারেন। রিপোর্ট কার্ডে কোনো বিষয়ে পিআই সমূহ উল্লেখ থাকবে না, বরং প্রতিটি বিষয়ে শিক্ষার্থীর সার্বিক অবস্থান কয়েকটি নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করা হবে। আপনারা জানেন কোনো শ্রেণীর কোনো নির্দিষ্ট একটি বিষয়ে শিক্ষার্থীর পারদর্শিতা যাচাই করতে প্রতিটি একক যোগ্যতার জন্য এক বা একাধিক পিআই নির্ধারণ করা আছে। তেমনি কোনো শ্রেণীর নির্ধারিত কোনো নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে পরস্পর সম্পর্কযুক্ত একক যোগ্যতা সমূহ শিক্ষার্থীর অর্জন সমন্বিতভাবে প্রকাশ করার জন্য নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে।
পারদর্শিতার ক্ষেত্র সহ জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় প্রদত্ত বিষয়ের ধারণা বর্ণিত ডাইমেনশন থেকে নেওয়া হয়েছে, কারণ বিষয়ভিত্তিক একক যোগ্যতা সহ মূলত এই ডাইমেনশন গুলোকে কেন্দ্র করে করা হয়েছে। একটি প্রবাহ চিত্রের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। শ্রেণীভিত্তিক একক শিক্ষার্থী যোগ্যতা শিক্ষার্থীর পারদর্শিতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়েছে পারদর্শিতার নির্দেশক বা পিআই। শ্রেণীভিত্তিক একক যোগ্যতার জন্য পরস্পর সম্পর্কিত একক যোগ্যতা সমূহ শিক্ষার্থীর অর্জন সমন্বিতভাবে প্রকাশ করার জন্য চিহ্নিত ক্ষেত্র। এবার জেনে নিই বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে নির্ধারিত পারদর্শিতা ক্ষেত্র সমূহ কি কি। বৈজ্ঞানিক অনুসন্ধান, বস্তুর গঠন ও আচরণ, বস্তু শক্তির মিথস্ক্রিয়া, স্থিতি পরিবর্তন, বিজ্ঞানলব্ধ সামাজিক মূল্যবোধ। প্রতিটি পারদর্শিতা ক্ষেত্রের জন্য সংশ্লিষ্ট পিআই সমূহ শিক্ষার্থীর অর্জিত পত্রের সমূহ সমন্বয় করে ওই ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান নিরূপণ করা হবে। উদাহরণস্বরূপ বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে সাথে সংশ্লিষ্ট একক যোগ্যতা এবং তার সাথে সংশ্লিষ্ট পিআই সমূহ নিরূপণ করা হবে। পারদর্শিতার ক্ষেত্রে বর্ণনাগুলো কি কি একটু দেখে নিই। রিপোর্ট কার্ডে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান সুনির্দিষ্ট করে উল্লেখ করা থাকবে। এখানে উল্লেখ্য পারদর্শিতার ক্ষেত্রে শিরোনাম দিয়ে শিক্ষার্থী আদৌ কি করতে পারে তা স্পষ্ট হয় না, তাই প্রত্যেক শ্রেণীর জন্য প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট একক যোগ্যতা সহ বিবেচনায় নিয়ে, যেমন বৈজ্ঞানিক অনুসন্ধান ক্ষেত্রের জন্য 6.1 এবং 6.2 একক যোগ্যতা নিয়ে একটি রিপোর্ট বর্ণনা প্রদান করা হয়েছে। বিজ্ঞান বিষয়ের পারদর্শিতার ক্ষেত্রে সহ ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত পারদর্শিতার বর্ণনা। বিজ্ঞান বিষয়ের পারদর্শিতার ক্ষেত্র বৈজ্ঞানিক অনুসন্ধান, বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠের উপর জোর দিয়ে হয়েছে। বস্তুর গঠন ও আচরণ, পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক গঠন ও আচরণ সম্পর্কে অনুসন্ধান করছে। বস্তু ও শক্তির মিথস্ক্রিয়া, বিভিন্ন প্রাকৃতিক ঘটনা শক্তির স্থানান্তর অনুসন্ধান করছে। স্থিতি ও পরিবর্তন, কোন সিস্টেম ঘটে এছাড়া বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যে ভারসাম্য সৃষ্টি হয় তা অনুসন্ধান করা। বিজ্ঞান কিন্তু সামাজিক মূল্যবোধ, মানুষ ও প্রকৃতির উপর প্রভাব বিবেচনা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ সৃষ্টি হয়েছে। এবার চলো জেনে নেই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কিভাবে নির্ভূত হবে। প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রের জন্য আলাদা আলাদা শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে। সেজন্য প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পিআই সমূহ শিক্ষার্থীর অর্জিত পর্যায় সমূহের সমন্বয় করে শিক্ষার্থী তার অবস্থান বোঝানো হবে। পারদর্শিতার স্তর নির্ধারণের উপায়, কোন নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান মূলত নির্ভর করবে পিআই সমূহে তার অর্জিত সর্বোচ্চ ত্রিভুজ চিহ্নিত পর্যায় ও সর্বনিম্ন চতুর্ভুজ চিহ্নিত পর্যায়ের পিআই সংখ্যার পার্থক্যের উপরে। কোন নির্দিষ্ট পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে নিচের সূত্র ব্যবহার করতে হবে। পারদর্শিতার স্তর নির্ণয়ের জন্য অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিএ সংখ্যা এবং অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিএ সংখ্যা বাই মোট পিএ সংখ্যা গুণন 100%। উদাহরণস্বরূপ বৈজ্ঞানিক অনুসন্ধান শিরোনামে পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পিআই চারটি, এগুলো এখানে কোন শিক্ষার্থীর এই চারটি পিআই মধ্যে অন্তত সর্বোচ্চ পর্যায়ে ত্রিভুজ চিহ্নিত পর্যায়ে ত্রিভুজ, এরপরে বাকি দুটির একটিতে সর্বনিম্ন চতুর্ভুজ এবং অন্যটিতে বৃত্ত পেয়েছে। তাহলে মোট পিআই চারটি, অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআই হচ্ছে দুইটি, অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিআই হচ্ছে একটি। একটু খেয়াল করে, অর্জিত সর্বোচ্চ পর্যায়ের পিআই সংখ্যা বিয়োগ অর্জিত সর্বনিম্ন সংখ্যার পিআই সংখ্যা। তাহলে এখানে অর্জিত সর্বোচ্চ সংখ্যার পিআই সংখ্যা হচ্ছে দুইটি এবং সর্বনিম্ন হচ্ছে একটি। তাহলে 2 বিয়োগ 1 ভাগ 4, মোট পিআই হচ্ছে 4টি, 25%। এই মানের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক অনুসন্ধান শিরোনামের পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান করতে হবে। এখানে উল্লেখ্য যে পারদর্শিতার স্তর নির্ণয়ের মান ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য হতে পারে। পারদর্শিতার স্তর নির্ণয়ের মান ধনাত্মক হবে যদি শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পর্যায়ে ত্রিভুজ চিহ্নিত পর্যায়ে থাকে, পিএ এর সংখ্যার সর্বনিম্ন পর্যায়ে চতুর্ভুজ চিহ্নিত পর্যায়ে পিএ সংখ্যা বেশি থাকে হয়। পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ঋণাত্মক হবে যদি শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পর্যায়ে পিএ সংখ্যা
ত্রিভুজ চিহ্নিত পর্যায় সর্বনিম্ন চিহ্নিত পর্যায়ে পিআই এর সংখ্যার চেয়ে কম হয়। পারদর্শিতা স্থান নির্ণয়ের মান শূন্য হবে যদি শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ ত্রিভুজ চিহ্নিত পর্যায় পিআই এর অর্জিত সর্বনিম্ন পর্যায়ের চিহ্নিত পর্যায় অথবা যদি শিক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়গুলো পিআই এর মধ্যবর্তী হয়ে থাকে। পারদর্শিতা স্থান নির্ণয়ের মানের -100% থেকে শুরু করে +100% উপর ভিত্তি করে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রকে নিম্নবর্ণিত ভাবে 7 স্তরে ভাগ করা হয়েছে। এই 7 স্তর হচ্ছে অনন্য, আপগ্রেডিং, অর্জনমুখী, অ্যাচিভিং, অগ্রগামী, অ্যাডভান্সিং। একটু যদি খেয়াল করি এখানে কিন্তু আবার নম্বর দেওয়া হয়েছে, শতভাগ 50%, 25%, এরপর হচ্ছে 0 ডিগ্রি, -25, -50, -100। তো এই যে 7টি মান দেওয়া হয়েছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান, প্রারম্ভিক, এই 7টির উপর ভিত্তি করে মেধাক্রম যাচাই করা হবে। মনে করো যদি কারো শিরোনামে পারদর্শিতার ক্ষেত্রে অবস্থান অগ্রগামী হয় অর্থাৎ অ্যাডভান্সিং হয়, এই যে অগ্রগামী মানে হচ্ছে অ্যাডভান্সিং হয়, তার মানে তার পারদর্শিতার স্তর হচ্ছে এই যে অগ্রগামী পারদর্শিতার স্তর হচ্ছে 25 ডিগ্রি 5%। তো ষষ্ঠ শ্রেণীর শেষে রিপোর্ট কার্ডে বৈজ্ঞানিক অনুসন্ধান পারদর্শিতার ক্ষেত্রে জন্য তার অবস্থান উল্লেখ করা হবে। এভাবে বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে তথ্য, প্রমাণ ও বস্তুনিষ্ঠের উপর জোর দিয়েছে এটা। আমি এই চিহ্নটি সম্পর্কে একটু ডিসকাস করবো।